আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচ ভি কহি ভি। আজ আপনাদের দেখাব আসানসোল। আসানসোল স্টেশনটি প্রতিষ্ঠা হয় 1885 সালে। আসানসোল স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন পশ্চিমবাংলার। এটি ঝাড়খণ্ড সীমানার খুব কাছে অবস্থিত। এই স্টেশনে বরেল গাড়ি দাঁড়ায়, যেমন রাজধানী বন্দে ভারত হামসফর। আসানসোল স্টেশনের প্ল্যাটফর্মের সংখ্যা 7টি। এই আসানসোল স্টেশনে মাইনর কর্ড লাইন আছে, মেন দিয়ে পাটনা হয়ে কর্ড দিয়ে ধানবাদ হয়ে দিল্লি যায়। এছাড়া আদ্রা পুরুলিয়া হয়ে রাঁচি ও সাউথ ইন্ডিয়া যাবার একটা লাইন আছে। মোটামুটি ভারতবর্ষের সব জায়গায় যাবারও ট্রেন এই আসানসোল স্টেশন থেকে পাওয়া যায়। 6 নম্বর প্ল্যাটফর্মে আরপিএফের একটি বিশাল থানা, লিফট, এসি, ওয়েটিং রুম আছে। এছাড়া ট্রেন রেস্টুরেন্ট আছে এখানে। টিকিট কাটার জন্য ভেন্ডার মেশিনও আছে। স্টেশন চত্বর বেশ পরিষ্কার, স্টেশনের চারদিকটি বেশ সুজেবরা। 19 শতাব্দীর মধ্যভাগেকার ট্যাগোর অ্যান্ড কোম্পানি দামোদরন্দের নারায়ণ কুড়িঘাত থেকে কলকাতায় কয়লা সরবরাহ করত, কিন্তু নদীর জল সারা বছর পর্যাপ্ত না থাকায় মাঝে মধ্যে ঠিকমতো সরবরাহের কাজে বিঘ্ন ঘটত। লাভজনক একটি কয়লা পরিবহন ব্যবসা চালু করার জন্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি 1855 সালে কলকাতা থেকে হুগলি পর্যন্ত প্রসারিত রেল লাইনটিকে রানীগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করে। এরপর 1863 সালে সেই লাইনটিকে আসানসোল পর্যন্ত সম্প্রসারিত করা হয়। আসানসোল রেলওয়ে স্টেশনে 3টি দ্বিশয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয়, 2টি দ্বিশয্যা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত প্রতীক্ষালয় এবং 1টি 8 শয্যা বিশিষ্ট ডরমিটরি আছে। প্ল্যাটফর্ম নম্বর 2 আর 7-এ চলন্ত সিঁড়িরও সুবিধা রয়েছে। 1925 সালে গঠিত আসানসোল বিভাগ ভারতীয় রেলের প্রাচীনতম বিভাগগুলির অন্যতম। হাওড়া দিল্লি মেন লাইনের উপর এই বিভাগের একটি আর এলাকা খানা জংশনের ডিস্ট্যান্ট সিগন্যাল থেকে চাচার ডিস্ট্যান্ট সিগন্যাল পর্যন্ত প্রসারিত। গ্র্যান্ড কর্ডের উপর এই বিভাগের একটি আর এলাকা প্রধান খুলতার ডিস্ট্যান্ট সিগন্যাল পর্যন্ত প্রসারিত। এর একটি আর এলাকার ব্রাঞ্চ লাইনগুলি হল পন্ডাল সাঁইথিয়া, পন্ডাল তপসি, বারাবণী, সীতারামপুর, মধুপুর, গিরিডিহ, যশিডি, বৈদ্যনাথ, থামলসিডি, দুমকা। এই বিভাগের মোট রেলপথের দৈর্ঘ্য 565 কিলোমিটার। খানা থেকে সীতারামপুর পর্যন্ত এই পথে 4টি লাইন রয়েছে। দৈনিক 100টি মেল এক্সপ্রেস ট্রেন ও 212টি প্যাসেঞ্জার ট্রেন এই পথে যাতায়াত করে। প্রতিদিন 144,070 জন যাত্রী এই পথ ব্যবহার করেন। রেলপথ স্থাপনের জন্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির প্রয়োজন হয় পরিকাঠামো উন্নয়নের। রানীগঞ্জ অঞ্চলের তৎকালীন জমিদার পরিবার জমি দিতে অস্বীকার করেছিল। অথুনা কাশীপুরের জমিদার পঞ্চকোট রাজ শেরগড়ে জমি দিতে রাজি হন। আসানসোল সে সময় এই অঞ্চলের অংশ ছিল। 1863-64 সালে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পঞ্চকোট রাজ্যের থেকে একটি বড় জঙ্গল কেনেন। সেখানে আসানসোল শিল্পাঞ্চলের উন্নয়ন শুরু হয়। এরপর আসানসোল আরও গুরুত্ব অর্জন করে। 1866 সালে কলকাতা দিল্লি পথের পথটি পরবর্তীকালে সাহেবগঞ্জ রূপ নামে পরিচিত, সেই পথে প্রথম ট্রেন চলে। 1871 সালে আসানসোল চাচা হয়ে একটি তুলনামূলক কম পথের লাইন চালু হয়। প্রথম দিকে এটিকে কর্ড বলা হতো, কিন্তু বেশিরভাগ ট্রেন এই পথে চলতে শুরু করলে এই লাইনটির নাম পাল্টে মেন লাইন রাখা হো। আগেকার মেন লাইনটির নাম হয় সাহেবগঞ্জ লুপ। 1901 সালে সীতারামপুর গয়া মুখলসরাই গ্র্যান্ড কর্ড লাইন নির্মাণের কাজ সম্পূর্ণ হলে এই লাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন 1906 সালে এবং চালু হয়েছিল 1907 সালে। কলকাতা ও দিল্লির মধ্যে দূরত্ব আরও নেয়। আসানসোল এই সময় থেকে মেন ও কর্ড লাইনের জংশন হিসেবে কাজ করতে থাকে। প্রকৃত জংশন স্টেশন ও সীতারামপুর ছিল তুলনামূলকভাবে ছোট স্টেশন। কলকাতা ও দিল্লিকে রেলপথে যুক্ত করার জন্য ব্যাপক কর্মকাণ্ড চলাকালীন 1887 সালে বেঙ্গল নাগপুর রেলওয়ে আসানসোল ও কয়লা ব্লয়ার পর্যন্ত নিজস্ব ট্র্যাক সম্প্রসারিত করে। এইভাবে আদ্রা আসানসোলের সঙ্গে যুক্ত হয়। আসানসোল রেলপথে যুক্ত হওয়ার পর এই অঞ্চলের বিকাশ ও বৃদ্ধি গতি পেয়েছিল। 1950-এর দশকে রেলপথের বৈদ্যুতিকরণের কাজ ব্যাপক গতি পেয়েছিল। প্রথম দিকে 3 কেভিডিসি ট্র্যাকশন স্থাপিত হলেও রেল পরবর্তীকালে 25 কেভিএসি ব্যবস্থা গ্রহণ করে। বর্ধমান মুখলসরাই বিভাগের বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়েছিল 1957 সালে। 1960 সাল নাগাদ হাওড়া গয়া অংশটিরও বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়। টাটানগর আদ্রা আসানসোল বিভাগের বৈদ্যুতিকরণের কাজ শেষ হয় 1957-1962 পর্যায়ে। ভারতীয় রেল Subscribe or like.
আর কমেন্ট করতে বলে দাও, কমেন্ট করে দাও যা ভাই।